ঘূর্ণিঝড় আমফানে প্রাণ হারিয়েছে অনেকেই। লক্ষ লক্ষ গাছ ভেঙে পড়েছে এবং সেই গাছ রাস্তাতে এখনো পড়ে রয়েছে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি ডানকুনি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে এবং দেখতে পাচ্ছেন যে আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানকুনি থানার উদ্যোগে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হচ্ছে। এই মুহূর্তে তারা ডানকুনি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছেন এখানকার কাউন্সিলর অর্থাৎ প্রাক্তন ভাইস চেয়ারম্যান দেবাশিস মুখার্জি এবং ডানকুনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুরুদ্ধ চ্যাটার্জি মহাশয় রয়েছেন এবং তার ছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিক রয়েছেন। এবং শুধুমাত্র 10 নম্বর ওয়ার্ড নয়, 10 নম্বর ওয়ার্ডের পাশাপাশি ডানকুনির যে 2 নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে গাছ উল্টে গিয়েছিল আমফান ঝড়ের ফলে সেই সমস্ত জায়গাতেও কিন্তু গাছ রোপণ করা হচ্ছে, আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি। আজকে মূলত বিশ্ব পরিবেশ দিবস, তো আজকে চন্দননগর পুলিশ কমিশনারের ডানকুনি থানার উদ্যোগে এখানে বিভিন্ন ডানকুনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এখানে গাছ লাগানো হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য। আপনারা জানেন যে আমফান ঝড়ে এমনি প্রচুর গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, হাজার হাজার গাছ। তারপর এই বিশ্ব পরিবেশ দিবস প্রত্যেক বছরই পালন হয়, তো এবারে আরও বেশি করে উদ্যোগ নেওয়া হয়েছে যেহেতু এত গাছের ওপর যে ধ্বংসলীলা চলেছে আমফানের মাধ্যমে, তাই সেটাকে আবার পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে আজকে চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এবং ডানকুনি থানার উদ্যোগে, মূলত আমি ডানকুনি থানার এখানে আইসি অনিরুদ্ধ চ্যাটার্জি আছেন, সমস্ত অফিসাররা আছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে তারা এগিয়ে এসেছেন এবং আমাদেরও আমরাও এখানে আছি। পৌরসভার পক্ষ থেকে বলুন, আমাদের এনজিও যে আনন্দ নিকেতন তার পক্ষ থেকে তাদের সহযোগিতা করছি। মূলত উদ্যোগ নেওয়ার জন্য আজকে ডানকুনি থানার সমস্ত আধিকারিকদের আমি আমার তরফ থেকে, পৌরসভার তরফ থেকে, আনন্দ নিকেতনের তরফ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। এবং সাথে সাথে আপনাদের মাধ্যমে এটা বলবো যে আজকে ডানকুনি থানা যে উদ্যোগটা নিয়েছে এটা শুধু আজকের দিনের জন্য নয়, আগামী দিন এই বর্ষা সিজন আসছে, সমস্ত মানুষ যারা আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা যাদের কাছে এই বার্তা পৌঁছে যাবে প্রত্যেকে যেন, প্রত্যেকটা মানুষ যদি একটা করে গাছ লাগায় তাহলে কিন্তু কয়েক লক্ষ গাছ আবার নতুন করে পুনঃপ্রতিষ্ঠিত হবে। আগামী দিনে সেই প্রয়াস নেওয়ার জন্য জনগণের কাছে আবেদন রাখবো। আজকে 5ই জুন আজকে পরিবেশ দিবস, এই আমফান ঝড়ে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেসব গাছপালা ভেঙে গেছে বা উপড়ে গেছে, তো আমাদের এখানে একটা গাছ ছিল বাসস্ট্যান্ডের গায়ে বট গাছ, তো সেই জায়গাতেই আমরা পরিবেশ দিবস উপলক্ষে একটা বট গাছ রোপণ করলাম। আগামী দিনে আমাদের উদ্দেশ্য আছে যে পুরো হুগলি জেলার বিভিন্ন প্রান্তে বা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আমরা 1 লক্ষের উপরে বৃক্ষরোপণ করবো বা বিলি করবো। শেখ মাহবুব আলী, সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থা, অরাজনৈতিক সংগঠন এবং রাজনৈতিক দল, তারাও কিন্তু আজকে এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছ লাগিয়েছেন। আরামবাগে আরামবাগ আলামিন মিশনের পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় গাছ রোপণ করা হয়েছে। ফুরফুরা শরীফ আহলে সুন্নতুল জামাত স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছিল। সেই সকাল থেকে শুরু হয়েছে বৃক্ষরোপণ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা দেখেছি যে সকাল থেকেই বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ হচ্ছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি 12 নম্বর ওয়ার্ডে। দেখতে পাচ্ছেন ডানকুনি পৌরসভার বর্তমান প্রশাসক হাসিনা শবনম এবং এক্সিকিউটিভ অফিসার অভ্রজ্যোতি পাল, তিনিও রয়েছেন এবং অন্যান্য জনপ্রতিনিধি রয়েছেন, তারা সকলেই মিলে কিন্তু এইভাবে গাছ বসাচ্ছেন। আমি আসতে বলবো, দেখতে পাচ্ছেন যে এইভাবেই কিন্তু একেবারে যেখানে যেখানে গাছ ভেঙে পড়েছিল এই আমফান ঝড়ে সেখানে সেখানে আবার নতুন করে গাছ বসানো হচ্ছে এবং বর্তমান প্রশাসক হাসিনা শবনম রয়েছেন, এক্সিকিউটিভ অফিসার নিজে হাতেই কিন্তু গাছ এখানে রোপণ করছেন যাতে আগামী দিনে গাছ বড় হয়ে গিয়ে আরও সুন্দর পরিবেশ তৈরি হয় এবং সবুজ পৃথিবী তৈরি হয়, তার জন্যই কিন্তু এভাবেই বিভিন্ন জায়গায় 12 নম্বর ওয়ার্ডে এই বৃক্ষরোপণ হচ্ছে। আজকে জানেন যে আজকে বিশ্ব পরিবেশ দিবস এবং এই যে গত কয়েকদিন আগে যে আমফান ঝড়ে যে পরিমাণে ক্ষতি হয়েছে, গাছ যে পরিমাণ নষ্ট হয়েছে, তাই আমরা এই বিশ্ব পরিবেশ দিবসে আজকে আমরা এই 12 নম্বর ওয়ার্ডে কিছু গাছ বসাচ্ছি। আপনারা দেখেছেন যে এই ওয়ার্ডে প্রচুর গাছ নষ্ট হয়েছে, তাই সেই জন্যই আমরা এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা সেই চিন্তাভাবনায় নিয়েছি যে আজকে আমরা কিছু গাছ লাগাবো, তাই এই ওয়ার্ডে আমরা এই গাছগুলো লাগাচ্ছি। নাগরিকদের কাছে একটাই আহ্বান, তারা এইগুলো যেন দেখাশোনা করেন, যেমন আপনারা চলাচল করবেন, দেখভাল করবেন, বাচ্চাদের যেমন লালন পালন করেন সেরকমভাবে গাছগুলোকেও একটু যত্ন করবেন, দেখবেন যেন গাছটা বেঁচে থাকে এবং আমাদের পরিবেশ
পরিবেশকে সুরক্ষিত রাখার জন্য আমাদের এই গাছ লাগানো। এবং আমরা ডিএনএন বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে অনুরোধ করব, যারা আমাদের 2,22,000 সাবস্ক্রাইবার রয়েছেন এবং ভিউয়ার্স যারা দেখছেন ভিডিওটি, তাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা অন্তত একটি করে গাছ বসান, এবং যাতে ভবিষ্যৎ প্রজন্ম সুস্থভাবে এই সবুজ পৃথিবীতে বাঁচতে পারে তার জন্য আপনারা এরকমভাবে অন্তত একটি করে গাছ বসান এবং এই সুস্থ এবং সবুজ পৃথিবী গড়ে তুলুন। এইচবি, ডিএনএন বাংলা, হুগলি।